নমস্কার বন্ধুরা ভেন্ডির মধ্যে এক কাপ বেসন দিয়ে দেখুন খেতে এতটাই সুন্দর হয় শুধু ভাত নয় রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডিটাকে আগে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি এখন এখানে দুটো করে ভেন্ডি নিয়ে ঠিক এইভাবে আমি কেটে নেব একটু এই রকম মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে যেই ভেন্ডিগুলো একদম ছোট সেটাকে আপনারা গোটা রাখতে পারেন একটু বড়ো সাইজের ভেন্ডি হলে এই রকম টুকরো করে কেটে নিতে হবে তবে ভেন্ডি কাটার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন নইলে এর মধ্যে একটা পিচ্ছল ভাব চলে আসে তখন কিন্তু রান্না করার সময় অসুবিধে হয় সমস্ত ভেন্ডিগুলোকেই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এখন এই যে সমস্ত ভেন্ডিগুলো আছে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো বেসন এই বেসনটা এই ভেন্ডির মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত বেসনটাকে দেখুন ভেন্ডির মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভেন্ডিটাকে সমস্ত কিছুর সঙ্গে মেখে নিতে হবে আমার যেহেতু বাটিটা একটু ছোট তাই আমি এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি আপনারা একটু বড়ো সাইজের বাটি নেবেন হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া যায় সমস্ত ভেন্ডিটাকে খুব ভালো করে এই মশলা আর এই বেসনের সঙ্গে কোট করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত ভেন্ডিটাকে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত ভেন্ডিটা বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রেখে দেব। এখানে দেখুন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল আপনারা যদি মনে করেন এটা ডিপ ফ্রাই করবেন তাও করতে পারেন তবে আমি ডিপ ফ্রাই করবো না এই তেলেই পুরো ভেন্ডিটা কি ভেজে নেব এতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন দিয়ে দিলাম সমস্ত আমি ভেন্ডিগুলো সমস্ত ভেন্ডিগুলো দিয়ে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলোকে দিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দিতে হবে ভেন্ডির এই রেসিপিটা শুধু যে ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটা কিন্তু নয় রুটি পরোটা লুচি দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ হতে দিয়েছি এখন কি করব ভেন্ডিগুলোকে উল্টে দেব। সমস্ত ভেন্ডিগুলোকেই দেখুন আমি উল্টে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব তবে আপনারা যদি মনে করেন অল্প অল্প করে একদম ডিপ ফ্রাই করে নেবেন তাও করে নিতে পারেন তবে এই তেলেও কিন্তু ভেন্ডিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু সময় ধরে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে দেখুন সমস্ত ভেন্ডিগুলো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নেব সমস্ত ভেন্ডিগুলোকে তুলে নিয়ে ওই প্যানেই দিয়ে দিলাম কিছুটা সরষের তেল ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোনো অবধি এটাকে ভেজে নিতে হবে দেখুন এটাকে আমি ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এক এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কি হবে রঙটা খুব সুন্দর হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে নইলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে কষানোর জন্য যাতে না পুড়ে যায় দিয়ে দেবো অল্প জল অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে আমি কিছুক্ষণ হতে দেব অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প কিছুক্ষণ দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেব অল্প লবণ লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে হয় এতে মশলাটা কষানো ভালো হবে হাইতে করে হলে মশলাটা কষানো ভালো হবে না অনেক সময় পুড়েও যায় দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত ভেন্ডিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমি জল যেই বাটিটাতে ভেন্ডিটা ম্যারিনেট করে রেখেছিলাম বেসন দিয়ে সেই বাটিটা ধুয়েই দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যেহেতু টমেটোটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বেসন দেওয়ার কারণে গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি তাহলেই তৈরি এই রেসিপি তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে